আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি ভাই, আল্লাহ পাক ভালোই রাখিছে। তো আপনি তো অসংখ্য ইউটিউব চ্যানেল দেখেছেন, তো 16 ডিসেম্বর আসাদ ইউটিউব চ্যানেল কেন বেছে নিলেন? আমার ভালো লাগছে তাই বেছে নিলাম ভাই। আপনি তো আরো অনেক ইউটিউব চ্যানেল দেখেছেন। অনেক দেখেছি, তাদের সারা দেখেছেন, লতি দেখেছেন, সব দেখেছি। নাটোরের লতিরাজ কুসু এক চাষ পদ্ধতি, নাটোরের লতিরাজ কুসু একের সারা, লতিরাজ কুসু এক চাষ পদ্ধতি, লতিরাজ কুসু একের সারা, বাড়ি পানি কুসু চাষ পদ্ধতি, বাড়ি পানি কুসুর চারা, লতি কুসু চাষ, লতি কুসুর চারা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি ভাই, আল্লাহ পাক ভালোই রাখিছে। তো আপনি তো অসংখ্য ইউটিউব চ্যানেল দেখেছেন, তো 16 ডিসেম্বর আসাদ ইউটিউব চ্যানেল কেন বেছে নিলেন? আমার ভালো লাগছে তাই বেছে নিলাম ভাই। আপনি তো আরো অনেক ইউটিউব চ্যানেল দেখেছেন। অনেক দেখেছি, তাদের সারা দেখেছেন, লোকি দেখেছেন, সব দেখেছি। দেখি আপনার এই চ্যানেল ভালো লাগছে তাই আমি এই ইউটিউবের মাধ্যমে আপনার ঠিকানা বাই করে লিয়া আপনার ঠিকানা সরাসরি যা চলে গেছি। আমার জমিতে কি আপনি গেছেন? গেছি, আপনার জমি গেছি, বেড়াইছি, আপনার জমির লতি টতি দেখেছি, সুন্দর লতি, তাতে আমার পছন্দ হয়েছে। এই যে চারা যে দেখতেছি, চারার গাছে কি লতি আছে? হ্যাঁ লতি আছে। সুপ্রিয় দর্শক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন চারার গোড়াতে কিন্তু লতি রয়েছে, এটা কিন্তু নাটোরের লতিরাজ কুসু একের চারার অন্যতম বৈশিষ্ট্য। সুপ্রিয় দর্শক, আসুন আমরা একটু রোপণ পদ্ধতি দেখে আসি, কি সিস্টেমে আমরা রোপণ করেছি। দেখতে পাচ্ছেন বিশেষ করে একটা চিহ্ন, অর্থাৎ লাল কালার করে নেওয়া হয়েছে। এই চিহ্ন থেকে মোটামুটি এই চিহ্নের দূরত্ব এক হাত রাখা হয়েছে, এবং মাঝে বিশেষ করে এই চারা থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই চারা থেকে এই চারার দূরত্ব দেড় হাত, অর্থাৎ চারা থেকে চারার দূরত্ব 18 ইঞ্চি এবং সারি থেকে সারির দূরত্ব মোটামুটি 27 ইঞ্চি। এই হিসাবে আমরা বিশেষ করি 33% বা 20 কাটা এক বিঘা ধরে চারা দরকার হয় 4000 থেকে 4300-এর মতো। সুপ্রিয় দর্শক, আরেকটি বিষয় আপনাদের না বললেই নয়, আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু জমিটা আমরা কাদা করে নেই নাই। আপনারা দেখতে পাচ্ছেন জমিটা কিন্তু কাদা করা হয় নাই, এই জমিটা শুকনো মাটিতে কিন্তু চাষ দেওয়া হয়েছিল। অতঃপর কয়েকদিন রাখার পরে জমিতে পানি দেওয়ার, যেদিন পানি দেওয়া হয়েছে তার কিছুক্ষণ পরেই কিন্তু আমরা চারা রোপণ করে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি বরকত ভাইয়ের কাছে আবার ফিরত আসি। বরকত ভাই বলেন, এই চাষাবাদ কিন্তু অনেক পরিশ্রম নির্ভর, আপনি কি সেদিক বিবেচনায় কি মাঠে নেমেছেন? হ্যাঁ, সেদিক বিবেচনা করি তো মাঠে নামেছি। মাঠে নেমেছি, হ্যাঁ, যত পরিশ্রম করার দরকার হয় আমি আছি, কিন্তু আর সফলতা আসতেই হবে, আসতে হবে। হ্যাঁ, মোহাম্মদ বরকতুল্লাহর কাছ থেকে আপনারা জানতে পারলেন আমি যে সরাসরি লতিরাজ কুসু এক চাষের সাথে সম্পৃক্ত সে বিষয়ে। সুপ্রিয় দর্শক, আপনারা যখন লতিরাজ কুসু একে চারা নেয়ার জন্য আমার কাছে অর্ডার করেন, তখন আপনাদের আশা ও প্রত্যাশা অনুযায়ী চারা প্রেরণ করার জন্য আমি সরাসরি লতিরাজ কুসু এক চারা উত্তোলনের সাথে যুক্ত হই। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু লতিরাজ কুসু একে চারা উত্তোলন করছি। দেখতে পাচ্ছেন সমস্ত চারার গোড়াতে কিন্তু লতি রয়েছে এবং চারার গোড়ায় পর্যাপ্ত পরিমাণ শিকড় রয়েছে, কার্যত কোনো চারার কিন্তু গোড়া কাটা নেই। আমার পাশে দেখতে পাচ্ছেন কৃষক ফজের আলী লতিরাজ কুসু চারা উত্তোলন করছে, এবং আরেক পাশে রয়েছে মোহাম্মদ সাব্বির হোসেন, এবার SSC পরীক্ষা দিয়েছে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন অসংখ্য ইউটিউব চ্যানেল রয়েছে যারা লতিরাজ কুসু এক চাষ করে না অথচ চারা বিক্রি করে, এমন ব্যক্তি এবং ইউটিউব চ্যানেল হতে আপনারা সাবধান হবেন। কিভাবে বুঝবেন কে লতিরাজ কুসু এক চাষ করে আর কে করে না? এটা খুবই সহজ, যারা লতিরাজ কুসু এক চাষের সাথে সরাসরি সম্পৃক্ত তারাই একমাত্র লতিরাজ কুসু এক চাষ করে। দেখবেন তারা জমির সাথে, পরিচর্যার সাথে সম্পৃক্ত, লতি উত্তোলন, চারা উত্তোলন বিভিন্ন বিষয়ে কিন্তু তারা সরাসরি সম্পৃক্ত, বুঝে নেবেন তারাই লতিরাজ কুসু এক চাষ করে এবং তাদের কাছ থেকে আপনারা চাইলে চারা নিতে পারেন। সুপ্রিয় দর্শক, মোহাম্মদ ইমরান হোসেন সুদূর গৌরীপুর কুমিল্লা, তার জন্য আমরা এই চারাগুলো উত্তোলন করেছি আজকে 25 নভেম্বর 2022 সাল, তার জন্য আমরা চারা উত্তোলন করেছি 3000। আপনারা দেখতে পাচ্ছেন পাশেই আমাদের লতিরাজ কুসু একের ক্ষেত, এই জমি থেকে আমরা চারা উত্তোলন করেছি।
সুপ্রিয় দর্শক, একটি অত্যন্ত মজার বিষয় হলো, কেন অন্যরা গোড়া কাটা চারা আসলে প্রেরণ করেন, এর উত্তর কি আপনারা জানেন? এ উত্তর একমাত্র আমি জানি। যখন চারার গোড়ায় কাট হয়ে যায়, অর্থাৎ চারার বয়স অনেক বেশি হয়ে যায়, তারা এই বয়সটা সামলানোর জন্য কচুর চারার, বিশেষ করে গোড়ার কাঠটা কেটে দেয়। তাই আপনারা সাবধান হবেন, এই গোড়া কাটা চারা আপনারা কখনোই রোপণ করবেন না। সুপ্রিয় দর্শক, আসুন আমরা বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া এক ভাইকে লতিরাজ কচুর চারা প্রেরণ করেছিলাম, সেও মানিকগঞ্জ থেকে চারা এনেছিল। তাদের চারা এবং আমাদের চারার পার্থক্যটা একটু তার মুখ থেকে আমরা শুনে আসি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, আপনি কোথায় থেকে বলছিলেন? আমি আপনি ব্রাহ্মণবাড়িয়া সরল থেকে বলছি, রসুলপুর। আপনি আমার কাছে কতগুলো চারা নিয়েছিলেন? আপনার থেকে 1000 চারা নিয়েছিলাম। আর কোথায় থেকে চারা আনেছিলেন? আর মানিকগঞ্জ থেকে নিয়েছিলাম আপনি 4000-6000 চারা। 6000 চারা নিয়েছিলেন? জি। মানিকগঞ্জে চারা কি গোড়া কাটা ছিল? হ্যাঁ, মানিকগঞ্জে কারা চারা গুলো আপনি গোড়া কাটা ছিল, তো এই চারা গুলো আপনি ফলন ভালো দেখতেছি না। আপনি যে 1000 চারা দিচ্ছিলেন, হ্যাঁ, আপনার গোড়া কাটা ছিল না এবং তার ফলন মাশাল্লাহ ইনশাল্লাহ ভালো দেখা যাচ্ছে। প্রত্যেকটা গাছে 5টা 6টা লতি ধরতেছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আপনার চারা গুলো ছোট ছিল কিন্তু আপনার চারা গুলো গুণগত মান অনেক ভালো। ওই যে গোড়া কাটা চারা যে আপনি রোপণ করেছিলেন মানিকগঞ্জ থেকে এনে, আপনার ওই গাছে কি লতি এসেছে? লতি এখনো ঠিকভাবে আসে নাই, কিছু ছাড়তেছে এখন দেওয়া। আর আপনি এটা আরো 1 মাস আগে 15 দিন আগে ছেড়ে দিছে। সুপ্রিয় দর্শক, আশা করি বুঝতে পেরেছেন গোড়া কাটা চারা ও গোড়া কাটা মুক্ত চারার পার্থক্য। সুপ্রিয় দর্শক, সব সময় কিন্তু আপনাদের এ বিষয়ে আমরা সতর্ক করে থাকি, গোড়া কাটা চারা রোপণ করবেন না। সুপ্রিয় দর্শক, অনেকেই কিন্তু আমাদের কাছে প্রশ্ন করে থাকেন, আমাদের লতিরাজ কচু একের মোড়া বা কাঠ বা কচু কত বড় হয়, সে বিষয় নিয়ে অনেকেই কিন্তু আমাদের কাছে প্রশ্ন করে থাকেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন নাটোরের লতিরাজ কচু এক বা লতিরাজ কচু একের কাঠ মোড়া বা কচু কতটা লম্বা হয়। সুপ্রিয় দর্শক, এই কচুর বয়স মোটামুটি 60 থেকে 8 মাস। হ্যাঁ, আপনারা যদি ভালো যত্নাদি নিতে পারেন তাহলে 8 থেকে 9 মাস বয়সে নাটোরের লতিরাজ কচু এক বা লতিরাজ কচু একের কাঠ বা মোড়া বা কচু মোটামুটি 1 থেকে 1.5 হাত লম্বা হয়। এই কচুটা ওজনে পড়ায় 4 থেকে 7 কেজি পর্যন্ত হয়ে থাকে। মূলত এটা নির্ভর করে আপনার পরিচর্যা, যত্ন আদি, পানি সেচ, সার প্রয়োগ, আগাছা পরিষ্কার ইত্যাদি বিষয়ের উপর। আপনি যদি সঠিক সময়ে সঠিক যত্ন নিতে পারেন তাহলে অবশ্যই যে কোনো চাষাবাদ থেকে আপনি রত্ন ফলাইতে পারেন। সুপ্রিয় দর্শক, একটি কথা না বললেই নয়, যেখানে দেখিবেন ছাই উড়াইয়া দেখো, তাই পাইলেও পাইতে পারেন অমূল্য রতন। হ্যাঁ, এই মহামূল্যবান বাণীর সারমর্ম এটাই, আপনি কোনো চাষাবাদকেই অবহেলার চোখে দেখবেন না। আপনি যে চাষাবাদেই করেন না কেন, ভালো যত্ন নেন, সেখান থেকে রত্ন আসবে। সুপ্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন কোনো ভিডিওতে দেখা হবে এমন।